যে ছেলেগুলো খুব কেয়ার করে, হাতে চুড়ির কানে দুলের রং মনে রাখে, কলাবাতার শাড়ির নাকি মেরুন কালারের ব্লাউজ তার প্রশংসা করতে ভোলে না, ফোন দিতে দেরি হলে রেগে যায়, আবার নিজেই রাগ ভাঙায়, এইসব ছেলেদের সহজে ভালোবাসা যায়, সহজে প্রেমে পড়া যায়, মনে দ্রুত জায়গা করে দেওয়া যায়, হাতটা সহজে ধরা যায়, এদের সাথে খুব দ্রুত মন ছাড়িয়ে শরীর ছোঁয়া যায়, আসলে এরা ছুঁয়ে যায়। এদের দেওয়া কষ্টগুলো খুব লাগে, ভেঙে চুরমার করে, কিন্তু আবার কাটিয়ে উঠে পা বাড়ানো যায়। কখনো একটা একরোগা ঘাট টেরা বেয়াদব ছেলেকে ভালোবেসে দেখেছ? এরা মোট কথায় তোমাকে দেখবেই না, ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকার তো প্রশ্নই ওঠে না, কিন্তু তোমার চুড়ি দুল, একটু হাঁটতে হাঁটতে শাড়ি উঁচু হয়ে যাওয়া পেটিকোটও এরা মনে রাখবে। তুমি হয় একবার ব্যাগ খুলেছিলে, সে ফোনে মগ্ন ছিল, কিন্তু বলতে পারবে তোমার কাছে খুচরো আছে কিনা, যাওয়ার রিক্সা ভাড়াটা আছে কিনা। এদের সাথে রাগ করা মানে তার দায়ভার আবার নিজের ঘাড়েই চাপানো, কারণ একরোগা ছেলেরা রাগ ভাঙায় না, তেমনি সহজে রাগও করে না। তুমি বিরক্ত হয়ে বলবে, রাগ করে না কেন, ঝগড়া কেন লাগায় না, আমার মান কেন ভাঙায় না। ঘাটটারা ছেলেগুলো লুতুপুতু প্রেমের গল্প বলে না, রাত জেগে কথা বলবে, তবে রাত বাড়লে তা শরীরে পৌঁছায় না। যদি এদের বলা হয় তুমি আমায় একটুও ভালোবাসো না, এরা বুঝাতে আসবে না কতটা ভালোবাসে, সে বলবে যাও ঘুমাও। এরা তোমার মা বাবা চোদ্দ গোষ্ঠী কেমন আছে কেমন নেই কি করে জিজ্ঞেস করবে না, কিন্তু কখনো কারুর বাসায় গিয়ে ছোট মাসি শাশুড়ির ফোন থেকে একটা ফোন দিলে নাম্বারটা রেখে দেবে। এই ছেলেগুলো ভীষণ নাছোড় বান্দা হয়, তবে কখনো তোমাকে বিরক্ত করবে না। এরা কখনোই বলবে না পাসওয়ার্ড দাও, এর সাথে কথা বলবে না, ওকে ব্লক করে দাও, এই ড্রেসটা পরবে না, বেড়াতে যাবে না, কাল দেখা করতেই হবে, এইভাবে কখনোই জ্বালায় না। এরা বলে চুলটা ছোট করো না, নখটা রেখো না, লাল লিপস্টিকটা একদম পরো না। এরা হয়তো বায়না ধরে একবার শাড়ি পরে দেখা করবার, এর চেয়ে বেশি তেমন কিছুই না। এদের এই জ্বালাগুলোই বুঝতে হলে তোমাকে তাকে ভীষণ রকম ভালোবাসতে হবে, ভীষণ রকম। এদেরও রাগ হয়, কিন্তু তার প্রকাশটা ধরতে গেলে তোমাকে তাকে তার চেয়েও বেশি ভালোবাসতে হবে। এরা রেগে গেলে চিল্লায় না কিংবা কথা বলা বন্ধ করে না, কিন্তু এমন ঠান্ডা গলায় ভালোবাসি বলবে যেন মনে হবে কোনো গিরিখাত টেনে নিচ্ছে নিচে। এই রাগগুলো খুব ভয়াবহ, কিছু না বলে কিছু না করেই তোমার সারা শরীর জ্বালিয়ে দেবে, ভীষণ কষ্ট হবে। এই ছেলেগুলোর ভালোবাসায় না কোনো পিঞ্জর থাকে না আকাশে বিস্তৃত থাকে, শুধু এদের চিন্তাভাবনা চারিপাশ জুড়ে থাকে। সে থাক না থাক, ভালোবাসার রেশ রয়ে যায় আজীবন। এদেরকে তুমি ছেড়ে যেতে পারবে না, তুমি ভয় পাবে এই না ছেড়ে যায় তোমায়। ব্যাপারটা অদ্ভুত রকম সত্য যে এরা কখনোই তোমাকে ছেড়ে যাবে না, তোমার ভয়টাও আবার দূর করবে না, ওটা তোমার বিশ্বাসেই তোমাকেই দূর করতে হবে। এদের জীবন তোমার অস্তিত্ব নিয়ে বারবার প্রশ্ন তুলবে, এরা বুঝাতে আসবে না। এদের জীবন তোমার অস্তিত্ব যে কতটা জুড়ে তা তোমাকে তোমার বিশ্বাসে খুঁজে নিতে হবে, যেদিন পেয়ে যাবে সেদিন তার জীবনে সেই অস্তিত্বের পরিধিতে নিজেকে খুব ক্ষুদ্র মনে হবে তোমার। তোমার ভুলগুলো এরা হেসেই উড়িয়ে দেবে, তোমার অপরাধ এরা সহজে ক্ষমা করে দেবে, তোমার প্রতারণায় এরা একটু ভেঙে পড়বে না, বলবে না প্লিজ আর করো না, শুধু বলবে আচ্ছা ঠিক আছে। তুমি ভাববে তোমার কিছুতেই কি তার কিছুই যায় আসে না, কিন্তু যদি তুমি সেই নিষ্পাপতা বুঝতে পারো, তুমি কল্পনাও করতে পারবে না কি তপ্ত আগ্নেয়গিরি সে বুকে পুষে রেখেছে। তার এক কণাও যদি তোমার নিঃশ্বাস ছুঁয়ে যায় তুমি আজীবন জ্বলতে থাকবে। কিন্তু তুমি বুঝবে না, এদের সবাই বোঝে না, এদের রাগ অভিমানের মতো এদের ভালোবাসা বুঝতে গেলেও তোমাকে তাকে তার চেয়েও বেশি ভালোবাসতে হবে।
তোমার জানতে হবে তার রন্ধ্রে রন্ধ্রে তোমার অস্তিত্ব। এইসব ছেলেগুলো ভীষণ রকম একগুয়ে, তাদের ভালোবাসাগুলো বেপরোয়া হয়, তাদের পাগলামি লাগাম ছাড়া হয়। তোমাকে হাঁটতে হবে বারবার, এরা কখনো তোমার পথ আটকায় না। এরা কিরকম নিষ্ঠুর উদাস শূন্য চোখে তোমার চলে যাওয়া দেখবে তুমি আঁতকে উঠবে। এরা কখনো জানাতে আসবে না যে কতটা তোমায় মিস করে, কি যন্ত্রণায় বিশাল কোলাহলে তোমায় একা মনে ভাবতে পারে, ঢেউয়ের বাতাসে কিরকম হু হু করে উঠে কামড়ে ধরে এদের। তোমাকে ভালোবাসার জন্য এদের তোমাকে লাগে না, এরা ভালোবেসে যেতে পারে বাসের ভিড়ে একটু জায়গা পেয়ে জানলা সিটে বসে বাইরের একটু বাতাসে। ভালোবেসে যেতে পারে তোমাকে দেখে পাশ কাটিয়ে গিয়েও, এরা অদ্ভুত রকম ভালোবাসতে পারার ক্ষমতা রাখলেও এদের ভালোবাসার পূর্ণ হওয়া কৌটোটা বরাবরই শূন্য থাকে। এরা কোনো দোহাই দেয় না, কোনো প্রমাণ দেখিয়ে ব্ল্যাকমেল করে না, এরা কখনো আটকে দাঁড়িয়ে রবে না। তুমি বিরক্ত হবে, ভাববে তার কাছে তোমার চলে যাওয়ার কি কোনোই কিছু নয়, কোনোই দাম নেই। কিন্তু যদি সেই পাশে সরে দাঁড়ানোটা তুমি বুঝতে চাও, তাহলে পাশে দাঁড়িয়ে হাতটা ধরতে হবে, কি মায়া আছে তাতে। যদি তাও চলে যাও, এরা ফিরেও তাকায় না, এদের দেওয়া কষ্টগুলো খুব বেশি লাগে না, শুধু পাথর চাপা পড়ে সব। এদের ভোলা যাবে না, এগিয়ে যাবে হয়তো, কিন্তু ওখানেই ঘুরপাক খাবে আজীবন। এদের ভালোবাসলে খুব প্যারা, মন জুড়ে এমন অস্তিত্ব করে নেবে তুমি নৈমন্তিক কাজের ব্যস্ততায় ধুলো ফেলতে পারবে তবু মুছতে পারবে না। এদের ভালোবেসে আটকে রাখা খুব কঠিন মনে হয়, মনে হয় কি কখনোই না ভালোবেসেছিলাম। কিন্তু এদের ভালোবাসা পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, খুব কম মেয়ে এইরকম একগুয়ে বেয়াদব ছেলেটার ভালোবাসা হতে পারে।